আমাদের দুজনেরই এটা ফার্স্ট রিলেশনশিপ নয় আমার ফ্যামিলি থেকে কাইন্ড অফ জোর করা হয় যে একটা কিন্তু আমি তখনও একটা রিলেশনশিপে একটা টাল মেটাল অবস্থায় ছিলাম আমাদের দুজনেরই না লাভ লাইফ এর আগে যেটা ছিল হাই আমি সুমি যারা যারা তোমরা আমাকে চেনো না আমার আসল নাম হচ্ছে সুস্মিতা চক্রবর্তী আর এটা হচ্ছে আমার একটা ছোট্ট পরিবার যেটা নাম হলো সুমিজ লাইফ বেসিক্যালি তোমরা অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করছো আমাদের লাভ স্টোরিটা বলবার জন্য আমি একটুখানি এটাকে না দেখাই করছিলাম যে আমি বলবো না লাভ স্টোরিটা এত তাড়াতাড়ি কারণ প্রচুর ধরনের মানুষ ভিডিও দেখে কে কিভাবে কমেন্ট করবে আর এটা একটা ভীষণ পার্সোনাল ব্যাপার তো গায়ে লেগে যাবে তো এই জন্য আমি অ্যাভয়েড করছিলাম এটা বলাটা তো কিন্তু তোমরা যেহেতু আমাকে এত বড় একটা প্ল্যাটফর্ম দিয়েছ আর সবাই আমাকে রিকোয়েস্টও করছো তাই ভাবলাম যে তোমাদের আবদান মেটানোটা আমার কর্তব্য হয়ে দাঁড়িয়েছে এখন তো চলো আজকে সেটা নিয়েই গল্প করব আমার ফিলিংসটাকে আমি বলবো এখানে যেহেতু তন্ময় নেই তাই আমি আমার মন খুলে ফিলিংসটা বলতে পারি আমার পার্সোনালি ফিলিংসটা আমি কি কি ফিল করেছি ওর জন্য সেই সবই বলবো চলো স্টার্ট করা যাক তো গল্পটা শুরু হয় হলো দু হাজার আঠেরো সালের দশই আগস্ট আর সকাল তখন কটা বাজে দশটা এরকম টাইমে অফিস টাইমে ব্যাপারটা শুরু হয় আর এছাড়া এর আগে একটা ভীষণ ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি তোমাদের আমাদের দুজনেরই এটা ফার্স্ট রিলেশনশিপ নয় দুজনেরই সেকেন্ড রিলেশনশিপ আর এই জন্যই হয়তো ব্যাপারটা এতটা বেটার সেটা আমি তোমাদের পরে বলছি আস্তে আস্তে সবটা বলবো যাই না একটা পার্টে সব কমপ্লিট হবে কিনা আমি চেষ্টা করব সবটা একটা পার্টে কমপ্লিট করবার আমি এইচএস পাস করার পর গ্র্যাজুয়েশনের জন্য আরবিসিতে ভর্তি হই আর সাইডে কিছু একটা কোর্স করবার জন্য ভীষণ এদিক ওদিক খুঁজছিলাম আমার ফ্যামিলি থেকেই খুঁজছিল যে একটা ভালো কোর্স যাতে আমি করতে পারি তো সেরকম খুঁজতে খুঁজতেই খবরের কাগজে একটা ডায়ালিসিস সেন্টারের আমরা খোঁজ পাই কল্যাণীতে আর সেইখানকার ব্রাঞ্চ ম্যানেজার কাইন্ড অফ ব্রাঞ্চ ম্যানেজারই তন্ময় ছিল আমি এখনই ব্লাস করছি কথাগুলো বলতে গিয়ে আমার মনে পড়ে যাচ্ছে সব কথা ব্যাপারটা আমি ভীষণই ফোন কল করতে অপছন্দ করি সত্যি কথা বলতে আমি ফোনে কথা বলতে খুব একটা পছন্দ করি না নয় টেক্সটে কথা কথা বলতে বলতে পছন্দ পছন্দ করি করি ফেস ফেস টু আমার ফ্যামিলি থেকে কাইন্ড অফ জোর করা হয় যে একটা নাম্বার দিয়ে যে এই নাম্বারটাতে ফোন কর আর কথা বল যে তুই কিভাবে ভর্তি হবি কি কি রিকোয়ারমেন্ট রয়েছে কি টাকা দিতে হবে মানে ওখানে ভর্তি হওয়ার জন্য কি কোর্স ফ্রি রয়েছে সব কিছু তো আমি বিরক্তির সহই মাকে বলি যে না আমি পাচ্ছি না ফোন করতে আমি ডায়ালিসিস ক্লাস করব না ভীষণ বোরিং একটা ক্লাস কিন্তু মানে কপালে যেটা থাকে সেটাই হয় আর কি সেইখানেই আমাকে ফোন করতে হয় এক প্রকার মা ফোর্স করেই বলে ফোন করবার জন্য আমি ফোনও করি আর ফোন করার পর আমি একটা ছোট্ট কথা বলে রাখি তন্ময়ের একটা ভীষণ ভালো গুণ হচ্ছে ও ভীষণ ভালো মানুষকে কনভেন্স করতে পারে ভীষণ ভালোভাবে তো আমি তখনও জানতাম না ও নৈহাটিতে থাকে আমি ফোন করি আর ও ফোন ধরে একটা নর্মাল কনভারসেশন হয় আমাদের মধ্যে ভীষণ প্রফেশনালি স্টুডেন্ট আর স্যারে যেভাবে কনভারসেশন হয় সেভাবেই নর্মাল একটা কনভারসেশন হয়েছে হওয়ার পর আমি নেক্সট দিন হয়তো যাই নেক্সট দিন যাওয়ার পর ওইখানে তখন কটা বাজে দুপুর তিনটে নাগাদ হয়তো গেছিলাম দুপুর তিনটে নাগাদ যাওয়ার পর আমার সাথে আমার গার্জেনরাও গেছিল যাওয়ার পর ওখানে ওর সাথে দেখা হয় ফার্স্ট দেখাতে যেটা আমার ফিল হয়েছিল সেই দিনকে সবাই ছিল আমার সাথে ভর্তি হতে গিয়ে যেদিনকে আমার কোর্স ফির অর্ধেকটা জমা হওয়ার কথা আমি অ্যামাউন্টটা বলে দিচ্ছি এখানে ফার্স্ট অ্যামাউন্ট টাকা দিতে হয়েছিল আর ওটা দেওয়ার সময় ফার্স্ট দেখা হয় আমার সাথে আমার গার্জেন ছিল আর ওখানে গিয়ে ওর রিয়াকশনটা আমি জানি না কি ছিল আমি সত্যি কথা বলতে দেখে বেশ ভালোই লেগেছিল যে প্রথমে তো ফোনে কলে ভেবেছিলাম যে একটা বেশ বয়স্ক লোক হবে ব্রাঞ্চ ম্যানেজার বোরিং কাজ কিন্তু ওখানে গিয়ে আমার বেশ ভালো লেগেছিল সত্যি কথা বলতে বেশ ভালো লেগেছিল কিন্তু আমি তখনও একটা রিলেশনশিপে একটা টালমেটাল অবস্থায় ছিলাম সত্যি কথা বলতে একটা মেটাল অবস্থায় ছিলাম প্রপার ব্রেকআপ কিন্তু তখনও আমার হয়নি ওই রিলেশনশিপে তাই এই কথাটা মানে মাথায় আনাও পাপ ছিল কিন্তু আমার ওই ওইটুকুই ব্যাস তো তারপরে যাই হোক ওখানে গার্জেনদের সাথে কথা বলে বলে আমি বেরিয়ে চলে আসি তো এইটুকু অব্দি তো কথাবার্তা হয় পরে আমরা বাড়িতে চলে আসি বাড়িতে আসার পর সেই সন্ধ্যায় আমার কাছে একটা ফোন কল আসে আর নাম্বারে এবং ফোন করে বলা হয় যে নেক্সট দিন সকালবেলা ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তোমাকে আসতে হবে আর অ্যাডমিশনটা নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড যেটা কি দেয় ছাতার মাথা ওটার জন্য তোমাকে নিয়ে যেতে হবে তো সেদিনকে গার্জিয়ান যেতে পারবে না কারণ বাবা মা দুজনেরই আলাদা আলাদাভাবে কাজ ছিল আর সেটা আমি জানাই তো উনি বলে আমাকে মানে উনি বলতো তন্ময় আমাকে বলেন যে ঠিক আছে লাগবে না তুমি একাই চলে এসো যেহেতু স্টুডেন্ট তো আমি তখন কলেজে উঠে গেছি কিন্তু আমার ম্যাচুরিটি সেই ক্লাস ইলেভেন ছিল কারণ এর আগে আমি খুব একটা বাইরে যাতায়াত একা একা করিনি তো যাই হোক আমি সেদিনকে ডিসাইড করি একাই যাব। তো সকালবেলা একটা আর একটা আনন্ন নম্বর ওই নাম্বারটা নিয়ে না আর একটা নাম্বার দিয়ে কল আসে কল এসে বলছে হ্যালো তো আমি হট করে বুঝতে পারি যে কেন যাই না ওটা ভীষণ ভাবে কানেক্ট করতে পারি আমি ও ফোন করেছে হ্যাঁ স্যার বলুন ও তো অবাক অন্য ফোন কল থেকে যে কি কি তুমি গলা চিনলে করে আমি তো জানি না কিভাবে চিনলাম বাট আমার মনে হলো যে আপনি ফোন করতে পারেন তখনও কিন্তু স্যার আর আপনিটাই আমরা ছিলাম তো বলছে ও ভীষণ ভাবে ইমপ্রেস হয়ে গেছে এই ব্যাপারটা এটা ও বলবে কিনা জানি না বাট ও সত্যি ভীষণ ইমপ্রেস হয়ে গেছিল এই ব্যাপারটাতে আর আমি সত্যিই মানে ভীষণ আমি কিন্তু ন্যাচারালি মানে আমি জানতাম যে উনি হয়তো ফোন করবে ওই টাইমটাতে আমি ওনার জন্য অপেক্ষা করছিলাম তো বলে যে স্যার ফোন করে বলে মানে তন্ময়কে আমি এখানে স্যার বলছি স্যার ফোন করে বলে যে আমি এখানে ব্যস্ত হয়ে পড়েছি তুমি একা একা চলে যাও আমি তোমার আধ ঘন্টা পর অফিসে পৌঁছে যাব আমি নাচরবান্ধা আমি গেলে স্যারের সাথেই যাব। কারণ আমি শুনতে পেয়ে মানে আমি জেনে গেছি তখন যে উনি নৈহাটিতেই থাকে তো ভীষণ নাচরবান্ধা হয়ে গেছে তো উনি রাজি হয়ে যায় বললো ঠিক আছে ঠিক আছে চলো তো ওনার কাজ ছিল আমি নৈহাটি থেকে উঠেছিলাম আর উনি কাস্টাপাড়া থেকে উঠেছিল ওই যে পেছন ধরলাম আমি এই এখনো পেছন 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 পেছনে ঘুরছি ওই পেছন মানে আমি বেসিক্যালি ওর পেছনটা ধরেছিলাম কিন্তু ফার্স্ট স্টেপ কিন্তু আমি নিনি যা ছিল আমার মনেই ছিল তো তারপরে বেসিক্যালি সেদিনকেই আমাদের সব মানে সব হয়ে গিয়েছে মানে সেদিনকেই আমাদের প্রেম ভালোবাসা ও আজ পর্যন্ত আমাকে কোনোদিন প্রপোজ করে বলেনি যে আই লাভ ইউ আমি তোমাকে ভীষণ ভালোবাসি আমিও ওকে কোনোদিন সেভাবে বলা হয়নি প্রোপোজ করে যে আই লাভ ইউ ভীষণ ভালোবাসি সেদিনকেই সম্পর্ক শুরু সেদিন থেকেই সবকিছু শুরু আর একটা গল্প তোমাদের বলতে ভুলে গেছি এই মাঝখানে আর একটা ব্যাপার হয়েছিল মানে প্রত্যেকটা সিচুয়েশন না আমার ভীষণ জলের মতন পরিষ্কার হয়ে গেছে মাথায় আমি বলছি না ছবিগুলো সব আশেপাশে ঘোরাফেরা করছে এমন মনে হচ্ছে কল্যাণী স্টেশন থেকে নেমে যে ইনস্টিটিউটটা ওখানে আমাদের অটো করে যেতে হচ্ছিল তো অটো থেকে উঠেছি ও সামনে বসে আছে এরম ভাবে সামনে অটোতে যেয়ে বসে আমি পেছনটায় বসেছি আর এবার কিছুক্ষণ পাঁচ দশ মিনিট অটোতে যাওয়ার পর নেমে গেছিলাম নেমে যাওয়ার পর আমি না চুপটি করে ওর পেছনে দাঁড়িয়ে আছি আমি ভাবছি আমি কি দেব টাকা এত বড় একটা মানুষ আমি যদি টাকা দিয়ে দিই তাহলে কি রাগ করবে এ মানে মাথার মধ্যে তো থেকে আমার এত কিছু চলছে যে দিয়ে দেবো না দেবো না ও বলতে বলতে এই টাকা দিয়ে দিয়েছে আচ্ছা এবার আহ এবার তো আস্তে আস্তে আমাকে ভীষণভাবে ভাবে প্যাম্পার করা শুরু করে আমি ক্লাসে যেতাম আমাকে স্টাফ দিয়ে ডাক ডাক করাতো ডাক করিয়ে টিফিন খাওয়াতো ব্যাপারটা হচ্ছে আমাদের দুজনেরই না লাভ লাইফ এর আগে যেটা ছিল এক্সপিরিয়েন্সটা না ভীষণ খারাপ ছিল জঘন্য ছিল দুজনেরই আমি মন খুলে এখন বলতে পারি জানি না ও মন খুলে বলতে পারবে কিনা বাট আমি মন খুলে বলতে দুজনের এক্সপিরিয়েন্স জঘন্য ছিল আমরা যখন রিলেশনশিপে আসি তখন ঘন্টার পর ঘন্টার শুধু দুজন দুজনে এক্স নিয়ে গল্প করেছি ও ওর এক্স নিয়ে বলেছে মানে আমরা প্রথমে পুরো অ্যাজ এ ফ্রেন্ডের মতন করে মিশেছি এজ ডিফারেন্সটা হয়তো থাকতে পারে কিন্তু আমরা চেষ্টা করেছি দুজন দুজনের প্রচন্ড ভাবে কোম্পানি দেওয়ার সবটা শুনেছি প্রথম থেকে শেষ অব্দি যাতে পরে অন্য কারোর মুখ থেকে কিছু শুনতে না হয় আমরা সবসময় এটা ভেবেছি যাতে কেউ থার্ড পার্সনে এসে না বলে যে তোর বয়ফ্রেন্ড তো এটা করেছে আগে কিংবা তোর গার্লফ্রেন্ড তো এটা করেছে আগে আমি হয়তো মিথ্যে কথা বলার মিথ্যে কথা বলতে চেয়েছি প্রথম দিকটা ভেবেছিলাম যে বলবো না কিন্তু ও ও আমাকে ভীষণভাবে সাহস জুগিয়েছে যে কিছু হবে না ঠিক আছে ও যখন দেখ ও যখন দেখলাম ও ফার্স্ট স্টেপটা নিচ্ছে ঠিক আছে নিজেরটা বলছে তখন আমিও ভীষণ সাহস পাই আর আমিও আমার সবটা বলা আস্তে আস্তে শুরু করি তো এই হলো ব্যাপার আমি জানি আমি বলতে গিয়েও ভীষণ তো করছি বা ভীষণ হক লাগছি কি বলে এটাকে ব্যাপারটা হচ্ছে ভীষণ পার্সোনাল ব্যাপার তো এইভাবে অনলাইন প্ল্যাটফর্মে বলতে হবে কোনোদিন ভাবিনি এতদিন এই কথাগুলো মনের মধ্যেই ছিল অনেক স্টোরি আগে পরে হয়ে গেছে আমি এডিট করার সময় হয়তো বুঝতে পারবো কতটা কি বলতে পেরেছি কি বলতে পারিনি আজকের জন্য এইটুকুই আজকের পার্টটা এখানেই শেষ করছি নেক্সট পার্টে আমি তোমাদেরকে বলবো যে আমরা রিলেশনশিপে আসার পর আমাদের কি কি ফেস করতে হয়েছে সম্পর্ক কেন এতটা লম্বা চলেছে কেন এর আগেই আমরা বিয়ে করে নিই নি সবটা শেয়ার করার চেষ্টা করব আর ফ্যামিলি থেকেও কি কি প্রবলেম এসছে সেটাও শেয়ার করব। আজকের জন্য টাটা দেখা হচ্ছে অন্য কোন ভিডিওতে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা